দাদা আমার নাম মাই নেম ইজ দেব পাগলা, আপনার নাম কি? আমার নাম মাই নেম ইজ শ্যামল। দাদা বলছিলাম আপনার বাসা কই? আমার বাসা হচ্ছে বামুনডাঙ্গায়, সুন্দরগঞ্জ থানা, গাইবান্ধা জেলা। আপনার বাসায় কে কে আছে? আমার বাসায় আছে মা বাবা ভাই বোন, এটাই এভরিথিং ফ্যামিলি। শ্যামলদা আপনি কোন অবধি পড়ছেন আর কি কি করতে পারেন? শিক্ষা আমার কিছুই নাই, আমি সিগনেচার ছাড়া কিছু করতে পারি না। ও আচ্ছা, মোদী সরকার যদি হোটেল দিয়ে যদি প্রাইম মিনিস্টার হইতে পারে, আর আমি অশিক্ষক ছেলে কেন একটা ইংলিশ বলতে পারবো না? হ্যাঁ আপনি ঠিক কথা বলছেন। আপনি কোন কোন ভাষায় কথা বলতে পারেন? আমি ইংলিশ ছাড়া কথা বলি না আর কি, এভরিথিং ল্যাঙ্গুয়েজ ইংলিশ বলি। আরে দাদা শুনছি নাকি আপনি ক্যাটরিনা কাইফ আর শাবনূরকে লাইক করেন? না, ক্যাটরিনা কাপুর কেন? আপনার কথা বলছেন, আপনি যদি মনে করেন শাবনূরের কথা কয় তাও মানি নেওয়া সম্ভব না। আই নো ডোন্ট লাইক, মানে হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। বাহ বাহ সুন্দর সুন্দর, আপনার ইংলিশটা একটু কোয়া দেখান শুনি। আই নো ডোন্ট লাইক, মানে হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। কি দাদা শুনলাম আপনি নাকি ল্যাপটপ করছেন? না না না, এগুলো লাভ স্টোরি আমাদের জন্য না, আমাদের জীবনটা আসলে ভাই খুব ব্যস্ত, তো ওয়াইফকে সময় দেওয়ার মতন সময় আমার বর্তমান নাই, খুবই ব্যস্ত। আপনি খুব মজার লোক, আপনার লগে কথা কইয়া খুব মজা আছে। আপনি কি ম্যারিড না আনম্যারিড? আমি হচ্ছে ব্যাচেলার। বলছিলাম দাদা আপনি তো এখনো বিয়ে করেননি, খারাপ লাগে না? না খারাপ লাগবে কেন, এটা পোষায় নিছি আর কি। আপনি কি কথায় কথা ইংরেজি বলতে পারেন? ইংলিশ ছাড়া কথা বলি না আর কি, এভরিথিং ল্যাঙ্গুয়েজ ইংলিশ বলি। জীবনে প্রেম কটা করছেন আপনি? প্রেম আমি একটাও করি নাই। শুনলাম অনেক মেয়ে আপনাকে পছন্দ করে। কোনো মাই আমার চয়েস করে না। আই শ্যামলদা আপনার ডায়লগটা বলে একটু হাসিটা দিয়ে দেখান তো। হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। মানে শ্যামলদা সিউ নট ফর মাইন্ড, হ্যাভ এ রিল্যাক্স, চিল রে মামা চিল, তা হয়ে গেছে একটা ভাববো আমি।